আসানসোল হীরাপুর থানার অন্তর্গত মানিকচাঁদপল্লী এলাকায় 12 ফুট অজগর সাপ উদ্ধার হয়। রবিবার রাত 8টা নাগাদ স্থানীয় কিছু মানুষজন এই অজগর সাপটিকে দেখতে পায়। সাথে সাথে বনবিভাগের দপ্তরে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে বনবিভাগের কর্মীরা আসে এবং অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তী সময় সুরক্ষিত জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এমনটা জানায় বনবিভাগের কর্মীরা। দেবে থাকবে কিন্তু যা দোড়ান দৌড়াইছে না ছাড়বে না।